আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ তাআলা বলেন قل ان كنتم تحبون الله النبي আপনি বলে দেন যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো تحبون الله فاتبعوني يحببكم الله তাহলে নবী আপনি বলেন তোমরা আমার অনুসরণ করো فاتبعوني يحببكم الله পৃথিবীতে এমন কেউ নাই যে আল্লাহর ভালোবাসা চায় না মুসলমান ঠিক না বেটি কথা বলেন আপনারা কি আল্লাহর ভালোবাসা চান না চান না কে কে চান হাতটা উঁচু করে বলেন সবাই আমরা আল্লাহ তাআলার ভালোবাসা চাই যে পৃথিবীতে রিক্সা চালক রিক্সা চালায় নৌকার মাঝি সেও আল্লাহর ভালোবাসা চায় যে মুয়াজ্জিন মুহাদ্দিস মুফাসসির আলেম উলামা শাইখুল হাদিস বড় আল্লাহর ওয়ালি সবাই আল্লাহর ভালোবাসা চায় ঠিক না বেটি কথা বলে এমন কি যে পাগল নেনতে করে সেও আল্লাহর ভালোবাসা চায় আল্লাহর ভালোবাসা চায় না এমন কেউ দুনিয়াতে নাই সবাই কিন্তু আল্লাহ তাআলার ভালোবাসা চায় ঠিক না বেটি কথা বলেন ছোট্ট বাচ্চা সেও আল্লাহর ভালোবাসা চায় বুড়া বাবা মরে যাবে সেও আল্লাহর ভালোবাসা চায় যুবক টেলিভিশন ঠিকই দেখে ফুটবল ঠিকই গেলে কোরআনে মাহফিলে যদিও না আসে দোকানে বসা চার সলে আড্ডা দেয় তাকে ওকে জিজ্ঞাসা করেন সেও বলবে কি আমি আল্লাহ তাআলার ভালোবাসা চাই চাই না কথা বলে সবাই তো আল্লাহর ভালোবাসা চাই কিন্তু আল্লাহ তাআলা কি বলেন আল্লাহ বলেন এই নবী আপনি বলে দিন যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো কার অনুসরণ করতে হবে কথা বলেন আওয়াজ করে মুসলমান জোরে আওয়াজ করে বলেন কার অনুসরণ করতে হবে আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ করতে হবে পায়রবি করতে হবে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ করলে ফায়দা হবে তিনটা কয়টা ফায়দা হবে জোরে বলেন কয়টা ফায়দা হবে তিনটা এক নাম্বার ফায়দা কি আল্লাহ বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ এক নম্বর ফায়দা হলো আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তাআলা তিনি তোমাদেরকে ভালোবাসবেন কি করবেন জোরে বলেন আরো জোরে বলেন কি করবেন আল্লাহ বলেন আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবে আল্লাহ এক নম্বর ফায়দা হলো আল্লাহর ভালোবাসা আমরা তো আগে বললাম আল্লাহর ভালোবাসা সবাই চাই আল্লাহ নিজেও বলেন যদি নবীর অনুসরণ অনুকরণ করতে পারে তাহলে আল্লাহ নিজে বলেন আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ তিনি তোমাদেরকে ভালোবাসেন কে জুড়ে বলেন এক আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম দুই নম্বর ফায়দা কি দুই নম্বর ফায়দা আল্লাহ বলেন ওয়া ইগফির লাকুম তোমাদের গুনাহ খাতাগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ এক নম্বর ফায়দা আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসবেন দুই নম্বর ফায়দা হলো আল্লাহ বলেন তোমাদেরকে ভালোবেসে তোমাদের জীবনের গুনাহ খাতাগুলি তিনি মাফ করে দিবে ওয়া ইগফির লাকুম যুনুবাকুম তিন নম্বর ফায়দা আল্লাহ বলেন ওয়াল্লাহু গফুরুর রহিম তিন নম্বর ফায়দা হলো গুনাহ খাতা মাফ করবেন এবং তিনি যেহেতু দয়ালু মেহেরবান তিনি দয়া করে তোমাদেরকে জান্নাত দান করে দিবে পৃথিবীর মধ্যে মানুষ এমন কেউ নাই চাই না জান্নাতে না যাবেন না এমন কেউ আছেন হাত তুলেন তো দেখি
সবাই জান্নাতে যাইতেছে। জান্নাতে যাওয়ার আল্লাহ তাআলা বলে দিয়েছেন কি করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহর নবীর ভালোবাসা যদি কারোর মধ্যে না থাকে, আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত তোমরা লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার মুসলমান হতে পারবে না, হাত্তা আকুনা যতক্ষণ না পর্যন্ত আমি হই, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি তার কাছে আমি যতক্ষণ না পর্যন্ত বেশি প্রিয় হই, আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি তার বাবা মা তার সন্তানাদি এমন কি পৃথিবীর জান মাল সব কিছু তাইতে যা কিছু আছে সব কিছু তাইতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি ভালোবাসা না থাকবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ইমানদার মুসলমান হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী বললেন হে ওমর তুমি কি সব কিছু দাইতে বেশি কাকে ভালোবাসো? ওমর বললেন হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর যা কিছু আছে সব কিছু দাইতে আমি ওমর আপনাকে বেশি ভালোবাসি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে ওমর তুমি কি তোমার জানের চেয়ে বেশি আমাকে ভালোবাসো কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি না, পৃথিবীর সব কিছু চাইতে আপনাকে ভালোবাসি কিন্তু আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি না। ওমর এখন তুমি পরিপূর্ণ ঈমানদার মুসলমান হতে পারো না, আর আমরা হলে বলতাম সাথে সাথে মিথ্যা বলতাম, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যা কথা বলেন নাই, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার জানের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি না। আর আমাদের সমাজে তো মিথ্যা ছাড়া 24 ঘন্টা সময় একটা মুসলমান কাটাইবে খুব হাতে গুনে পাওয়া যাওয়া খুব কঠিন, ঠিক না বিনি কথা বলেন? আল্লাহ সূরা মুমিনুর ভিতরে বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, মুমিনরা তারা তো অনর্থক কথাবার্তা বলে না, তাদের জবানকে অনর্থক কথা থেকে বিরত রাখে। আর আজকের আমাদের সমাজের অবস্থা হলো মিথ্যা কথা ছাড়া যেন আমাদের দিনই কাটে না, ঠিক না বিনি কথা বলেন? আজকে মিথ্যা সাক্ষীর মাধ্যমে উলামা একরামকে দেখা যায় জেলখানায় বন্দি করেছে, ঠিক না বিনি কথা বলেন? হে মুসলমান জোরে আওয়াজ করে বলেন, ইমানের সাথে গর্জিয়ান হয়ে বলেন, মুসলমান আজকে মিথ্যা ছাড়া চলে না। এক আল্লাহ তাআলা বলেছেন দেখেন না সুপ্রিম কোর্টের সামনে একটা দাঁড়ি পাল্লা দেওয়া থাকে, ঠিক না বিনি কথা বলেন? আছে না নাই? এর মানে কি মাওয়াজিন? মাওয়াজিন আরবিতে বলে মাওয়াজিন, এটা হলো ইনসাফের পাল্লা, এখানে ন্যায় বিচার করা হয়। কিন্তু সেখানেও দেখা যায় মিথ্যা সাক্ষীর মাধ্যমে আপনার আমার অনেক মুসলমানের ব্যাপারে বিরুদ্ধে দেখা যায় সাক্ষীর মাধ্যমে জেল হয়ে যায়, কারো ফাঁসি হয়ে যায়, ঠিক না বিনি কথা বলেন? আল্লাহ বলেন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত ইয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। হে মুমিন মুসলমান ভালো করে মনে রাখবা, কাল কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত, আল্লাহ বলেন আমি স্থাপন করব, কায়েম করব, রাখব মাওয়াজিন, অর্থাৎ ন্যায় ইনসাফের পাল্লা আল্লাহ কায়েম করবেন। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি কিয়ামতের দিবসে ফালা তুযলামু নাফসুন শাইআ, সেদিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না, ঠিক না বিনি কথা বলেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেছেন যে একটা নেক আমল করবে সেদিন তার ওই নেক আমলের প্রতিদান তাকে দেওয়া হবে, যদি একটা অন্যায় অপরাধ থাকে সেদিন সেটাও সেদিন দেখে সেখানে দেখতে পাবে, ঠিক না বিনি কথা বলেন? এজন্য মুমিন মুসলমান
মিথ্যা কথা বলেন নাই। তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি না, সব কিছু চাইতে ভালোবাসি, তবে আমার জীবনের চেয়ে বেশি আপনাকে আমি ভালোবাসি না। আল্লাহ রাসূল বললেন, উমর, এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ চিন্তা ফিকির করলেন, মুনাকাবা করলেন, তারপরে সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের চেয়েও বেশি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ করে বলেন আলানিয়া উমর, হে উমর, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার মুসলমান হয়েছ। উমর উমরের মতো সাহাবীকে আল্লাহ রাসূল বলেন, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার মুসলমান হতে পারো নাই। এ মুমেন দাবি তো করা সহজ, দাদা মুসলমান, বাবা মুসলমান, সন্তান মুসলমান, আমি মুসলমান, সবাই মুসলমান, সমাজের সবাই মুসলমান, কিন্তু মুসলমানের কাজ কি আমরা করতে পারি না? ঠিকটা বেদি করে বলেন, হাম মুসলমান হে, হাম মে মুসলমানি নেহি, দিল মে ঈমান হে, মগর ঈমান মে কামেল নেহি। আমরা তো মুসলমানিত্ব দাবি করি, হাম মুসলমান হে, হাম মে মুসলমানি নেহি, কিন্তু আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই। আর আমরা ঈমানদারি দাবি করি, কিন্তু আমাদের ঈমানের পাওয়ার নাই। ঠিকটা বেদি কথা বলেন, পাওয়ারলেস, আমাদের পাওয়ার নাই মানে। যে কারণেই তো কোরআনকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, মাদ্রাসা নিয়ে কটূক্তি করে, মসজিদ নিয়ে কটূক্তি করে, বোরকা নিয়ে কটূক্তি করে, আজান নিয়ে কটূক্তি করে। মুসলমানের দেশে, যেই দেশে আজানের দলিতে পূর্ব দিকে সূর্য উদিত হয়, পশ্চিম দিকে সূর্য ডুবন্ত ডুবে, সেই দেশের মুসলমান থাকা সত্ত্বেও সেখানে আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে, মুসলমান সেখানেও প্রতিবাদ করতে ভয় পায়। ঠিক না বেঠিক কথা বলেন? ঘুমাই গেছেন মনে হয়, তাহলে কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান দেশ, এটা মুসলমানের দেশ, গোলামে একরামের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, খানকার দেশ, ওলি আল্লাহদের দেশ, এই দেশে মুসলমানের দেশে মুসলমানের বিরুদ্ধে কথা বলবে, কোরআন নিয়ে বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, এখানে মুসলমান আমরা তা সহ্য করতে পারি না। ঠিক কথা বলেন? এই জন্যই তো আশেকে রাসূল তো দাবি করা যায়, আশেকে রাসূলের অভাব নাই। দেয়ালে দেয়ালে হুস্টারে ফুস্টারে লাগায় দেখা যায় মুসলমান আশেকে রাসূল, কিন্তু রাসূলকে গালি গালাজ করে তখন আর আশেকে রাসূল খুঁজে পাওয়া যায় না। ঠিক যাবে ঠিক কথা বলেন? এই জন্যই তু কু যায় ও সুন্নত আহমদ কু যা, তু কু যায় ও সুন্নত আহমদ কু যা, বা মুহাম্মদ কুনি বুয়ার নসব দূর। আরে মে, তুমি কোথায় আর রাসূলের সুন্নত কোথায়? তুমি কোথায় রাসূলের সুন্নত কোথায়? আর নিজেকে দাবি করো আশেকে রাসূল। ঠিক আছে ঠিক কথা বলেন? সুন্নতের খবর নাই, আল্লাহ বলতেছে আগে রাসূলের অনুসরণ অনুকরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। কিন্তু আশিকের রাসূল দাবি করা সহজ, কিন্তু আশিকের রাসূল হওয়া কঠিন। ঠিক না বেটি কথা বলেন? উহুদের যুদ্ধে উদিলা মুহাম্মদ যখন এটা আওয়াজ ছড়িয়ে পড়লো মক্কা থেকে, বলে মদিনা থেকে একজন মহিলা, মদিনা হলো উহুদ থেকে 3 মাইল দূরে, ওই মদিনা থেকে একজন মহিলা উহুদ প্রান্তের দিকে দৌড়ে যায়, বলে একদার পথে মধ্যে কোন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়। সে বলে, কি ব্যাপার, তুমি কোথায় যাও দৌড়িয়া? বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়েছে শুনেছি, আমি যেখানে যাই রাসূলকে দেখার জন্য যাই। বলে, তোমার স্বামী তো উহুদের ময়দানে শহীদ হয়েছে। বলে, আমার স্বামী আগে দরকার নাই, আগে বলো আমার রাসূল কেমন আছে। আবারও যখন দৌড়ে যায় আর কিছু দেওয়ার পরে আরেকজন সংবাদ দেয়, তোমার ছেলে সেই উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। বলে, আগে বলো আমার রাসূল কেমন আছে, আগে রাসূলের সংবাদ দাও, আমি আমার ছেলে বুঝি না, আমার স্বামী বুঝি না, আমি জানতে চাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছে। তারা ছিলেন আশিকের রাসূল। এই মহিলা প্রমাণ করে দেখায় দিল, আমার স্বামীর চেয়ে বেশি, আমার সন্তানের চেয়ে বেশি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত করি।
ঠিক না বেঠিক? আশেকে রাসুলের ভুরি ভুরি প্রমাণ হাদিসের মধ্যে অনেক ঘটনা আসছে, সময় ভাই বলেছে শেষ করার জন্য, আর আমি সময় শেষ বলে আর এক মিনিটও বাড়াই না, তাই এখানেই অগোছালো আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা। আগে বলতেছি ভাই, কেউ রাগ করবেন না, কেউ উঠবেন না, অনেক বড় বড় ওয়াইজ এখানে আছেন ইনশাল্লাহ, সময় সুযোগ পাইলে ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। সবাই ধৈর্য ধারণ করে বসবেন ইনশাল্লাহ, সবাই আত্মীয় ইনশাল্লাহ থাকবেন, সবাই ইনশাল্লাহ, কেউ উঠবেন না। একটা লোকটা বাহিরে যারা আছে তারা ওই মাহফিলের সৌন্দর্য রক্ষা করি আমরা ইনশাল্লাহ, এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন আমাদের জন্য, আমরা কেউ বাহিরে না থেকে অতি সত্তর আমরা সামিয়ানা নিচে চলে আসি। আল্লাহ তাআলা আমাদের সকল